রাষ্ট্রপতির এই সম্বর্ধনা অনুষ্ঠান বয়কট করে বিজেপি। দলের নেতা সৌমিত্র খান সাংবাদিকদের বলেন, তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি। পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি আসাকালীন যে অনুষ্ঠান হবে সেখানে পর্যন্ত বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানানো হয়নি এবং বিজেপি এমপিএমএলএ কাউকে ডাকা হয়নি। এটা একটা রাজ্য সরকারের যে ভয়ানক ভাবে যে গণতন্ত্র হত্যা করছে, আজকের এই দিকটা তার দৃষ্টান্ত তুলে ধরছি আমরা। এই সংকীর্ণ রাজনীতি তৃণমূল কংগ্রেস সরকার এটা করছে, বিরোধী দলনেতাকে দেখলেই ভয় পায়। তাই হেরো মুখ্যমন্ত্রী কোনো মতেই শুভেন্দু অধিকারী মহাশয়কে রাষ্ট্রপতির যে মঞ্চ থাকবে সেই মঞ্চে ভাগ করতে চাইছেন না। তাই আজকে আমরা এই রাজ্য সরকারের প্রতি ধিক্কার জানাই।